হয় ব্রহ্মপুত্রের পানি কি বাড়িল কি শুকাল গুয়াহাটির মাজমজিয়ার ফেরি সেবা এটিও পুতৌজনক অবস্থায় হয়ে আছে আর পানি বরাদতার লগত এটা যেন ফেরি সেবার সম্বন্ধ আছে। পানি বাড়িলেও বন্ধ হয়ে পড়ে আর পানি শুকালেও বন্ধ হয়ে পড়ে, মানে প্রকৃতির উপর এটিও নির্ভরশীল হয়ে থাকবল হয়েছে গুয়াহাটি উত্তর গুয়াহাটি ফেরি সেবা। বিশেষ করে গুয়াহাটির মাজমজিয়ার জলযাতায়াত ব্যবস্থা এটা এটিও আজি কুপতি উন্নত হওয়া নাই। বিগত দেওবারের তিনদিন ধরে উত্তর গুয়াহাটি গুয়াহাটি ফেরি সেবা বন্ধ হয়ে থাকা যাত্রীসকল ভীষণ অসুবিধার সন্মুখীন হবল হয়েছে। যেহেতু এটা অত্যাবশ্যকীয় সেবা, এই অত্যাবশ্যকীয় সেবার প্রতি সরকার কিমান আসলে দায়বদ্ধ এতিয়ালৈকে তিনিদিন ধরে এখন বাঁহর সাঁকো নির্মাণ করব পারে পানি বড়ার কারণে বাঁহর সাঁকো তল যাওয়া বলে কোয়া হয়েছে আর যার বাবে গুয়াহাটির আটাইকটা পায়খা তল যাওয়া বলে কোয়া হয়েছে। কিন্তু স্থানান্তর করবা পরিবেশ আছে কিন্তু তৎসত্ত্বেও স্থানান্তর করা নাই, যার বাবে গুয়াহাটি উত্তর গুয়াহাটি পারাপার যাত্রী ভীষণ অসুবিধার সম্মুখীন হবল হয়েছিল। মধ্যমণ্ড পায়খাটোর মানে পোনে পোনে দেখাই আছো। এনেদরে গুয়াহাটি উত্তর গুয়াহাটি ফেরি সেবা বিগত তিনদিন ধরে দেওবারের বন্ধ হয়ে আছে, যার বাবে ভীষণ অসুবিধার সম্মুখীন হবল হয়েছে পারাপার যাত্রী। বিশেষ অফিস কাছারি শিক্ষার্থী সকল যেন অসুবিধা পড়বল হয়েছে, কেউ ফেরিরে গুয়াহাটি উত্তর গুয়াহাটির অধিকাংশ লোক পারাপার হয় আর তার ফেরিক ভরসা করে চলে। কিন্তু ফেরি যেহেতু হঠাৎ বন্ধ করে দিয়া হয়েছে এনেদরে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করা নাই প্রশাসন সরকারে, যার বাবে অসুবিধার সম্মুখীন হবল হয়েছে। আর গুয়াহাটি উত্তর গুয়াহাটি তিনটা ঘাট মাজগাঁও মধ্যমখণ্ড রজদ্বার তিনটা ঘাটে ফেরি সেবা বন্ধ আছিল আর যার বাবে অফিস কাছারির লোকসকল সময় মতে ব্রিজে ঘুরি গিয়ে উপস্থিত হব পড়া নাছিল। কিন্তু সরকারের যে কঠোর নীতি সময়মতে কার্যালয়ত উপস্থিত হব লাগিব সেয়া কিন্তু সম্ভব নহয়, কেনো বিভিন্ন সময়ত পানি শুকাল বা বাড়িল জাহাজ বন্ধ হয়ে পড়ে আর কোয়া হয়েছে যে বিগত তিনদিন ধরে পানি বড়ার কারণে সাঁকো নির্মাণ করা নাই। কিন্তু এটা চর্চা চলিছে যে দেশের গৃহমন্ত্রীগী গুয়াহাটীলে আছে উৎসর আর তার যান জটের সমস্যা হব বলে এই জল পরিবহন সেবা কৌশলগত আৰু বন্ধ করার অভিযোগ উত্থাপিত হয়েছে। আর তারপর আজি পুয়ার ভাগত এতিয়া এই মুহূর্তে ফেরি সেবা আরম্ভ করেছে আর ফেরি সেবা আরম্ভ করার সকলে যেন স্বস্তির নিঃশ্বাস পেলাইছে, কেন এই ফেরির উপরে ভরসা করে গুয়াহাটি উত্তর গুয়াহাটির অধিকাংশ লোকে। কি কব আজির আরম্ভ হয়েছে ফেরি সেবা? আজির পর সাড়ে সাতটার পর আরম্ভ হয়েছে। কেতিয়াপর বন্ধ আসলে? বন্ধ দুদিন বন্ধ হল। কিহর কারণে বন্ধ আছে? আপনার গুয়াহাটির যেটু গুয়াহাটি সাইডটু পানি হয়ে যাওয়ার বাবে তারমানে দলংও বহুত লম্বা হয় আর মানে নামার সুবিধাটো নাই, এই গতিকে নির্মাণ হওয়া নাছিল সাঁকো পানিত ডুব যাওয়া বলে কোয়া হয়েছে আর যার বাবে অত্যাবশ্যকীয় সেবা ফেরি সেবা জলযাতায়াত সেবা বন্ধ হয়ে আছিল গুয়াহাটি তিনিটা ঘাটর। আর এই সময়সাত যাত্রীসকল পারাপার যাত্রীসকল ভীষণ অসুবিধার মাজেরে তেওঁলোকে গন্তব্যস্থান পাবলগীয়া হয়েছিল। আর আজি যেহেতু ফেরি সেবা পরের ভাগর প্রায় 8 বজার পিছত আরম্ভ হল, গতিকে স্বস্তির নিঃশ্বাস এনেছে এতিয়া গুয়াহাটি উত্তর গুয়াহাটি পারাপার যাত্রীসকলে।